ওয়েলকাম টু অডিফিল। আর আজকে আপনারা শুনছেন দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আপনার অবচেতন মনের শক্তির বাংলা বুক সামারি। আপনি হয়তো আপনার চারপাশে লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ খুব সফল এবং কিছু মানুষ অসফল। কিছু মানুষের মনের জোর খুব বেশি। আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার মা বাবা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু আপনি তা পারেন না। এমন অনেক মানুষ দেখবেন যারা সহজে ক্লান্ত হয় না এবং যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে করে। এখন প্রশ্ন হলো, কিভাবে তারা এগুলো করে? তারাও তো আপনার মতো সাধারণ মানুষ, তবে তারা এত মানসিক শক্তি পায় কোথা থেকে? এর মূল কারণ হচ্ছে এই সমস্ত মানুষগুলো জানে কিভাবে তাদের অবচেতন মনকে, অর্থাৎ তাদের সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে কাজ করাতে হবে। আর এর আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করবেন আপনি এবং তাকে দিয়ে আপনার জন্য কাজ করাবেন। সর্বপ্রথম আমাদের জানতে হবে অবচেতন মন কি এবং কিভাবে তা কাজ করে। অবচেতন মন কি এটি জানার জন্য আমাদের মনের দুটি অংশ এটি জানতে হবে। একটি হচ্ছে চেতন মন, অর্থাৎ কনসিয়াস মাইন্ড, এবং আরেকটি হচ্ছে অবচেতন মন, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিচের এই উদাহরণটি যেটি এখন শোনাচ্ছি সেটি মন দিয়ে শুনুন। আমরা সবাই স্বচক্ষে বা টিভির পর্দায় জলে ভাসমান, অর্থাৎ যে কোনো মহাসাগরে ভাসমান, বা ডিসকভারি চ্যানেলে আইসবার্গ অর্থাৎ বরফের খণ্ড তো দেখেইছি। যদি নাও দেখে থাকে তাহলে টাইটানিক মুভি যারা দেখেছেন তারা জানবেন যে টাইটানিক মুভিতে আইসবার্গের সামান্য একটু লম্বা আইসবার্গের সাথে ধাক্কা খাওয়ার জন্যই টাইটানিক জাহাজ ডুবেছিল। কারণ তার 10% ছিল জলের ওপর এবং বাকি 90% ছিল জলের নিচে। সেম টু সেম আইসবার্গ অর্থাৎ বরফের খণ্ড, যেটি কেবলমাত্র 10% জলের ওপরে থাকে এবং বাকি 90% থাকে জলের নিচে। একই রকম কথা আমাদের মনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের মনের কেবলমাত্র 10% হলো চেতন মন, অর্থাৎ কনসিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করি এবং ঘুমানোর পর তা নিষ্ক্রিয় হয়ে যায়। বাকি 90% হলো অবচেতন মন, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এবং তা 24 ঘন্টা কাজ করে। এমনকি আমরা যখন ঘুমোই তখন ওরা কাজ করে। আমাদের চেতন মন যুক্তিপূর্ণ। চেতন মন আমাদেরকে লজিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করে, আমাদের সাথে তর্ক করে এবং কোনো কিছু করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অবচেতন মন আমাদের মনের সেই অংশ যা সম্পর্কে আমরা খুব একটা জানি না। অবচেতন মন আমাদেরকে প্রশ্ন করে না, তর্ক বিতর্কও করে না, কিন্তু আপনার বিভিন্ন কাজ, অনুভব ও বিভিন্ন ইমোশনাল বিষয়ে গভীর প্রভাব বিস্তার করে। এক কথায় অবচেতন মন এমন একটা বাচ্চা ছেলের মতো যা যে কোনো যুক্তিতর্কের ধার ধারে না এবং নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়। এখন প্রশ্ন হলো, অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব? অনেক সময় আমরা নিজেদের মোটিভেট করার জন্য বিখ্যাত মানুষ যেমন স্বামী বিবেকানন্দের জীবনী, বিভিন্ন বিজনেসম্যানের জীবনী, বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস, স্বাধীনতা সংগ্রামী যেমন মহাত্মা গান্ধী, যে কোনো শিক্ষাবিদ যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণন, যেমন আমাদের ডক্টর APJ আব্দুল কালামের যখন জীবনী পড়ি, জীবনের প্রথম দিকে তারাও আমাদের মতো সাধারণ মানুষই ছিল। তাদের সাফল্যের প্রধান কারণ হলো তারা জানতো কিভাবে নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাকে দিয়ে কাজ করাতে হবে। সর্বপ্রথম তারা একটি লক্ষ্য অর্থাৎ গোল ঠিক করে। লক্ষ্য নির্ধারণ করা হলো আপনি যা করতে চান সেই সম্পর্কে অবচেতন মনকে স্ট্রং কমেন্ড বা নির্দেশ দেওয়া। এবার আমরা জানবো সফল মানুষরা সফল হওয়ার জন্য তাদের অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করে। আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 6টি পয়েন্ট যেটি শুনলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে আপনার অবচেতন মনকে অন্য সফল মানুষের মতোই নিয়ন্ত্রণ করতে পারবেন। নাম্বার 1, স্টার্ট টকিং টু ইউর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনের সাথে কথা বলা শুরু করুন। আমাদের অবচেতন মনকে আমাদের বলতে হবে আমরা কি চাই। পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি বইয়ের লেখক ডক্টর জোসেফ মার্ফি বলেন, অবচেতন মনকে আমাদের সবসময় নিজের বন্ধু হিসেবে ভাবা উচিত। আপনি তার সাথে বন্ধুর মতো কথা বলুন, তাকে বলুন আপনি কি চান, ভবিষ্যতে কি করতে চান। যেহেতু অবচেতন মন সব সময় আমাদের মধ্যে থাকে, সেই জন্য সব সময় সে আপনাকে সাহায্যই করবে। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এই উদাহরণটি শুনুন। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সকালে উঠতে দেরি হয়, এই জন্য আমরা আমাদের বাবা মাকে বা যারা বাড়ির বাইরে থাকে তাদের বন্ধুদেরকে বলে রাখি যে সকালে ঘুম থেকে ডাকার জন্য। এখন এই কথাটা অন্যদের না বলে মনে মনে নিজেকে বলুন, অর্থাৎ আপনার অবচেতন মনকে বলুন, আমাকে সকাল 6টার সময় ডেকে দিও। এই পদ্ধতিটা এক এক দিনে কাজ নাও করতে পারে, কিন্তু এর জন্য আপনাকে কিছুদিন অনুশীলন করতে হবে এবং অবচেতন মনের সাথে কথা বলতে হবে। কারণ বন্ধু থেকে ভালো বন্ধু হওয়ার জন্য কিছু তো সময় প্রয়োজনই। এইভাবে অনুশীলন করতে করতে যখন আপনার অবচেতন মন আপনার ভালো বন্ধু হয়ে যাবে, তখন আপনি যা খুশি তাই অর্জন করতে পারবেন। নাম্বার 2,
নেভার সে এনিথিং নেগেটিভ টু সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনকে কখনো খারাপ কথা শেখাবেন না। অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না কেন আমি এটা করব। অর্থাৎ আপনি তাকে কোনো কাজ যেভাবে করতে বলবেন সে ঠিক সেইভাবেই করবে। ধরুন আপনি একটি বাইক চালাচ্ছেন, একসময় দেখলেন রাস্তাটা সামনে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আপনার মর্জি আপনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন। ঠিক একই রকম আপনার অবচেতন মন, এক্ষেত্রে আপনি চালক এবং আপনার বাইক হলো অবচেতন মন। আপনি যেদিকে খুশি তাকে নিয়ে যেতেই পারেন। বাইক যেমন চালকের উপর নির্ভরশীল, ঠিক একই রকমভাবে আপনার অবচেতন মন আপনার উপর নির্ভরশীল। এই জন্য অবচেতন মনকে কখনো নেগেটিভ ইনস্ট্রাকশন বা নেগেটিভ কথা শেখাবেন না, যেমন আমি এটা করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, আমার দ্বারা হবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি মনে করছেন, আপনি এগুলো ভাবছেন, আসলে পরোক্ষভাবে আপনি আপনার অবচেতন মনকে এই কথাগুলো বলেই চলেছেন। আপনার এই ধরনের কথা ভাবা মাত্র অবচেতন মন তা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে এবং সে এমনভাবে কাজ করবে যেন আপনি কোনো দিনও সেগুলো না পান। অতএব অবচেতন মনকে ঋণাত্মক কথা না শিখিয়ে, অর্থাৎ নেগেটিভ ইনস্ট্রাকশন না দিয়ে তাকে ভালো কথা বলুন। তাকে দিয়ে নতুন আইডিয়া ক্রিয়েট করাতে শেখান এবং তা নিয়ে ভাবুন। ভালো বন্ধু হওয়ার জন্য আপনার জন্য সেই একই বিষয় নিয়ে ভাববে এবং আপনাকে আরও নতুন নতুন সৃজনশীল আইডিয়া দেবে। মনে রাখবেন, আমরা যখন ঘুমোই তখন আমাদের অবচেতন মন কাজ করে। নাম্বার থ্রি, বিলিভ ইন দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করুন। অবচেতন মনকে দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আপনাকে অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন অবচেতন মন বলে কিছু আছে, তবে সে আপনার জন্য কাজ করবেই না। এই জন্য অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করুন। নাম্বার ফোর, অলওয়েজ গিভ পজিটিভ ইনস্ট্রাকশন অর সাজেশন টু ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মনকে সবসময় ধনাত্মক মতামত দিন। অবচেতন মনকে দেওয়া আপনার একটি মতামত আপনার জীবন পাল্টে দিতে পারে, সেটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ভালো বা খারাপ। ঠিক বুঝতে পারলেন না আমি কি বলছি? এইভাবে ভাবুন, মনে করুন আপনি সারাদিন কাজ করে বাড়িতে এসেছেন, প্ল্যান করেছেন ফ্রেশ হয়ে মাঠে ফুটবল খেলতে যাবেন। সারাদিন কাজ করেও আপনি বেশ চনমনেই অনুভব করছেন। ঠিক এমন সময় আপনার বন্ধু যে আপনার সাথে দেখা করতে এসেছে সে আপনাকে বলল, আরে ভাই সারাদিন কাজ করে তো তোকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, আজ মনে হচ্ছে প্রচুর কাজ করেছিস। আপনার বন্ধু আপনাকে এই মতামতগুলো দিল। আপনাকে বুঝতে হবে আপনার চেতন মন এবং অবচেতন মন মিলেমিশে কাজ করে। বাইরে থেকে যে সমস্ত মতামত আপনাকে দেওয়া হয় তা প্রথমে আপনার যেটা মন গ্রহণ করে, এরপর আপনার চেতন মন সেই মতামতগুলোকে যুক্তি দিয়ে বিচার করে সন্তুষ্ট হলেই তা আপনার অবচেতন মনের কাছে পাঠিয়ে দেয়। উদাহরণ হিসেবে ভাবুন, আপনার পরিবারে কেউ আপনাকে বলল তোর দ্বারা এই কাজটা হবে না। এখন আপনার চেয়ে তার মন যদি এই কথাটি মেনে নেয় এবং কাজটি না করতে পারার কারণ খুঁজতে থাকে, তবে সে মোটামুটি আপনার অবচেতন মনের কাছে পাঠিয়ে দেবে এবং অবচেতন মন এটাকে এরকমভাবেই গ্রহণ করবে। কারণ আমরা আগেই জেনেছি অবচেতন মন কোনো কিছু যুক্তি দিয়ে বিচার করে না, ফলস্বরূপ আপনি কখনোই কাজটি করতেই পারবেন না। কিন্তু আপনার চেতন মন যদি ভাবতে শুরু করে, কেন আমি কাজটি করতে পারবো না, আমি পারবো, তবে একই মতামত চেতন মন অবচেতন মনের কাছে প্রেরণ করবে এবং আপনার অবচেতন মন সেই কাজটি করার বিভিন্ন উপায় এবং কৌশল খুঁজতে শুরু করবে। ঘরের সামনের মানুষটি আমাদের সম্পর্কে কি বলছে তার গভীর প্রভাব পড়ে আমাদের উপর। এই জন্য কেউ আপনাকে ঋণাত্মক কথা বললে সাথে সাথে ধনাত্মক চিন্তাভাবনা শুরু করুন এবং একই সময়ে তা অভ্যাসেও পরিণত হবে। আপনাকে শুধু বলতে হবে, হ্যাঁ আমি পারবো, এই কাজটি শুধু আমার দ্বারাই হবে। এর ফলে আপনার চেতন মন ঠিক একই বার্তা আপনার অবচেতন মনের কাছে প্রেরণ করবে এবং সেই কাজটি করার জন্য হাজার হাজার উপায় বার করবে। নাম্বার ফাইভ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হিলিং, শরীর এবং মনের ওপর প্রভাব। আপনার অবচেতন মন আপনাকে শুধু মানসিকভাবে নয় শারীরিকভাবে অসুস্থ করে তুলতে সক্ষম। পুরনো যুগের ডাক্তার বদ্ধির সংখ্যা খুবই কমই ছিল, তবুও মানুষ বড় বড় অসুখ থেকে তো বেঁচেই যেতেন। কিন্তু কিভাবে? দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড বাই ডক্টর জোসেফ মার্ফি এই বইয়ে বলেন, পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির মসজিদ বা চার্চে যেতেন, সাধু সুফি সন্তদের কাছে যেতেন যারা তাদের বিভিন্ন ধরনের তাবিজ আংটি দিতেন এবং বলতেন এগুলো ব্যবহার করলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে তারা সুস্থ হয়ে উঠত। সাধু সন্তরা রোগীদের মনে এই কথাটা গেঁথে দিতেন যে এই তাবিজ ব্যবহার করলে তারা সুস্থ হয়ে উঠবে। এই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে কোনো ম্যাজিক নেই, এই কথাগুলো কেবলমাত্র তাদের অবচেতন মনকে শেখানোর জন্য বলা হতো এবং অবচেতন মন তা মেনে নিয়ে তাদের সুস্থ করে তুলত ভেতর থেকেই।
কিন্তু বর্তমান যুগে এই পদ্ধতিগুলো কাজ করে না, কারণ আমরা আমাদের অবস্থার মধ্যে দিয়ে শিখে গেছি যে এই বিষয়গুলো সব অন্ধবিশ্বাস। আমরা অবচেতন মনকে জানিয়ে দিয়েছি ঔষধ না খেলে রোগ সারে না, যার জন্য পুরনো পদ্ধতি কাজ করে না। কিছু মানুষ আজও এইসব প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে। উদাহরণস্বরূপ আমি আমার নিজের দাদুর কথাই আপনাদের বলছি। আমার দাদুর পায়ে বাতের ব্যথা আছে, ওষুধ খেয়েও সে ব্যথা সারে না। তিনি বিশ্বাস করেন তার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে নাকি দেবতা শিব আছে, তার একটি বড় পুকুর আছে, সেই পুকুরে স্নান করলে বাতের ব্যথা সেরে যাবে। প্রতি বছর শীতকালের প্রারম্ভের সাথে সাথে তার বাতের ব্যথা শুরু হয়। ব্যথা শুরু হওয়া মাত্র তিনি সেই পুকুর থেকে স্নান করে আসেন এবং আশ্চর্যজনকভাবে তার ব্যথা সেরে যায়। তিনি তার অবচেতন মনকে এইভাবেই শিখিয়েছেন, যেটা আমাদের মতো একবিংশ শতাব্দীর মানুষের কাছে কুসংস্কার। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা নাম্বার 6, বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ থেকে 200 বছর আগে কেউ ভাবেনি যে মানুষ একদিন আকাশে উঠবে, কিন্তু দুজন মানুষ তা মনে মনে বিশ্বাস করেছিল, যার ফলস্বরূপ মানুষ এরোপ্লেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে। একই রকম আমরা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে কথা বলছি, দুনিয়ার এক প্রান্তের খেলা আমরা নিজেদের ঘরে বসে দেখছি, এরকম হাজার হাজার উদাহরণ আছে। এই জন্য সব থেকে আগেই আমাদের নিজের ওপর বিশ্বাস তৈরি করা প্রয়োজন, এবং একবার সেটা করতে পারলে সব কিছু সম্ভবই হবে। আজ পর্যন্ত অডিফিলের এই নতুন বুক সামারি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আশা করি ভালো লাগলে লাইক করবেন, এবং যদি কোনো রকম আমাদের ইম্প্রুভমেন্ট দরকার বা আমরা আরও নতুন কি করতে পারি অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, যাতে এইরকমই বুক সামারি এবং প্রিমিয়াম কোয়ালিটি অডিও বুক এবং PDF ফ্রিতে পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজ পর্যন্ত এখানেই, ভালো থাকবেন, ধন্যবাদ।